দোকানঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে গিয়ে আগুনে পুড়ে ভস্মীভূত তিনটি দোকান। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বামুনিয়া বাজারে। গতকাল রাতে প্রতিদিনের মতো সন্ধ্যের সময় মশা তাড়ানোর জন্য কাগজ পলিথিন জ্বালিয়ে ধোঁয়া করেন ফল ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র পরামানিক। সন্ধ্যেবেলায় দোকানদানি করার পর সেই আগুন নিভিয়ে দোকান বন্ধ করে রাত্রে বাড়ি চলে যান। অনুমান, ওই আগুন সম্পূর্ণভাবে না নিভে ধিকধিক করে জ্বলছিল, যার ফলে দোকানে আগুন ধরে যায়। সেই আগুনে পার্শ্ববর্তী দুটো দোকানও ভস্মীভূত হয়। একটি ফলের দোকান, একটি চায়ের দোকান ও একটি তেলে ভাজা দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। আজ মঙ্গলবার সকালে কৃষ্ণচন্দ্র পরামানিক স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছুটে এসে দেখেন সব শেষ। এই ঘটনায় চাঞ্চল্য বামুনিয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে। আপনার দোকানটা কিভাবে পুড়লো? আমার দোকানটা আমি মশা তাড়াবার জন্য প্রতিদিনই দিয়ে বাড়ি যাওয়ার সময় আমার নিভিয়ে দিয়ে চলে যাই। তারপরে চলে গেছি বাড়ি। তারপর সকাল এসে সকালবেলা শুনছি যে আমার দোকানটা পুড়ে গেছে। গ্রামের লোক সব হাটে গিয়েছে বাজারে মাল আনতে। গ্রামে আসছি তখন বলছে যে তোমার দোকান সব পরিষ্কার হয়ে গেছে। আমার ধারণা ওইখানে তো আপনার আগুন দিয়ে আমি নিভিয়ে দিয়ে যাই, আমার তো ওইখানে করতে ওইখান থেকে কী হতে পারে। আমি তো নিভিয়ে দিয়ে চলে গেছি, আবার কী করে হয়েছে সেটা মোটামুটি আমি বলতে পারবো না। তো আমি তো নিভিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। ওখানে তিনটে দোকান, একটা আমার ফলের দোকান প্রথম ছিল, তারপরে একটা চায়ের দোকান, তারপর আমার সবজি তেলে খাবার দোকান। মন্তেশ্বর থেকে টিঙ্কু সাউ আনন্দ বার্তা।